আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বসার কথা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে মিয়ানমার। এ নিয়ে আজ রোববার কক্সবাজারের টেকনাফে বিজিবি এবং মিয়ানমারের বিজিবির মধ্যে ব্যাটেলিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। টেকনাফে এই বৈঠকে বাংলাদেশের বিজিবির 10 সদস্য এবং মিয়ানমার বিজিপির 10 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। তবে বৈঠকের স্থান সম্পর্কে বিস্তারিত জানানো যাচ্ছে না। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর 3 সদস্যের একটি প্রতিনিধি দল লেফটেন্যান্ট জেনারেল ফোমিয়াত কমান্ডার ব্যুরো অব স্পেশাল অপারেশনের নেতৃত্বে গত বুধবার সেনাবাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়ন, উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিভিন্ন বিষয় সংক্রান্ত যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, সম্মিলিত দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকল্পে একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তাদের কাছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে নিরাপত্তা ইস্যু তুলে ধরেছেন, কিন্তু মিত্রতার অজুহাতে বাংলাদেশে আসা মিয়ানমার সেনাবাহিনীর 3 সদস্যের প্রতিনিধি দলের সফর এবং টেকনাফে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটেলিয়ান পর্যায়ে পতাকা বৈঠক বন্ধুত্ব নাকি নতুন অপকৌশলের বার্তা দিচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত, যেখানে আরাকানে মিয়ানমার সেনাবাহিনী নিজেরাই নেই, সেখানে একটি সম্প্রদায়ের প্রত্যাবাসন সম্পর্কিত সবকিছুই তাদের কাছে গল্পের মতোই শোনাবে। যখন তারা আরাকানে পূর্ণ ক্ষমতায় ছিল, তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব পর্যন্ত দেয়নি, আর এখন তো আরাকান হাতছাড়া। অন্তত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা তাদের কাছে কতটা করা যায় প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, কারণ হঠাৎ মিয়ানমারের এমন চাটুকারিতা কারো কাছেই বোধগম্য নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হচ্ছে কারো সাথে শত্রুতা নয়, সবার সাথেই বন্ধুত্ব। মিয়ানমার অনেকদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় উস্কানি দিচ্ছে, এতে বাংলাদেশ মুখে এবং তাদের হাই কমিশনারকে তলব ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া করে নাই। তবে আশা করা যায় মিয়ানমারের 3 সদস্যের সেনাবাহিনীর আগমনে এই বৈরী সম্পর্ক কিছুটা হলেও কমবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে আরো জোরালো ভূমিকা রাখবে। কিন্তু সমস্যা হলো, একটা সেনাশাসিত দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা সহজ কাজ নয়। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।